ইউনিভার্সিটি অব কল্যাণী, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে 2023-24 শিক্ষাবর্ষে, অর্থাৎ যারা আগের বার সাপ্লি পেয়েছিলে তাদের কিন্তু এক্সামের রুটিন পাবলিশ হয়ে গেল, নতুনদের জন্য নয়। কিন্তু তাদেরকে বলে রাখি, গলার সমস্যার জন্য কিন্তু সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। তোমাদের প্রথমে পরীক্ষা হচ্ছে অনার্সের, হচ্ছে তোমাদের অনার্সের পরীক্ষা হচ্ছে 28 তারিখে, একই দিনে দুটি পরীক্ষা হচ্ছে 10:30 থেকে এবং 2 PM থেকে, CC1 এবং CC2 পেপার, মানে অনার্সের মূল পেপার। এরপর অনার্সের জিই এবং এই সিজি পেপারের পরীক্ষা হচ্ছে 1/4/2024 তারিখে, একই দিনে 10:30 থেকে জিই পেপার এবং 2 তারিখে হচ্ছে AECC পরিবেশবিদ্যা অর্থাৎ ENVS। তোমরা কিন্তু এই দুটি বিষয়ের সম্পূর্ণ নোটস কিন্তু আমাদের থেকে পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। এরপর আসছি পাস কোর্সের, পাস কোর্সের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা হচ্ছে দুটি ধাপে, প্রথম ধাপে হচ্ছে 10:30 থেকে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষাগুলো হচ্ছে 2 PM। তো এখানে কিন্তু দুটি ধাপের পরীক্ষার লিস্ট কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নাও। এবং প্রথম দিনের পরীক্ষা হচ্ছে 2/4/2024 এবং তারপরে 3 তারিখে 4/4/24, তারপরে 6/4/24 এবং 8/4/24 তারিখে পরীক্ষাগুলি হচ্ছে, সাবজেক্টগুলি তোমরা দেখে নেবে। তারপরে তোমরা দেখে নেবে যেগুলি বিকম, তারপরে পাশে যারা আছে তাদের প্রত্যেকে কিন্তু আবার দুটি পরীক্ষা দিতে হচ্ছে, LCC এবং AECC। AECC প্রত্যেকের যারা বেঙ্গলি মিডিয়াম আছে তাদের বাংলায় আছে, আর LCC কিন্তু ইংলিশ পড়তে হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু তোমাদের MCQ টাইপের কোশ্চেন হবে দুটি পার্টেরই। প্রথম পরীক্ষাটি হচ্ছে LCC 11 থেকে এবং AECC কিন্তু 2 থেকে পরীক্ষা হচ্ছে 9/4/2024। তোমরা কিন্তু এই বিষয়ের সম্পূর্ণ নোটস আমাদের থেকে পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। তাছাড়া তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে বলছে 16/4/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু কমপ্লিট করতে পারা হচ্ছে। তো ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দাও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।